সপ্তাহব্যাপী টানা ভারী বর্ষণে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও জোয়ারের পানিতে পুনরায় তলিয়ে যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোখখালী ইউনিয়নের চরপাড়ার সেতুঘাট নামের গ্রামটি, যেখানে বাস করা 117 পরিবারের শিশুসহ হাজারো মানুষ পড়ে দুর্ভোগে। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হলেও চরপাড়া গ্রামে পৌঁছেনি এখনও কোনো সহায়তা। বিজিপুরি লুদুর বুদুর ওই বেদিনী কাটি বেকি বাই বুড়ি গিয়ে বুঝছো না, আর আর কিছু সাহায্য করো। আজ হাস দিন বাস খানি বাড়ি পানি আনি বাড়ি উন জালি নে বাড়ি ঘর দার গনাই বিজি গিয়ে বেকি তাই নে বাড়ি মাংস ঘর যাই থাকি। সহায়তার পাশাপাশি গ্রামের বাসিন্দাদের দাবি ঈদগাঁও খালের চরপাড়া অংশের ভেঙে যাওয়া বেড়িবাঁধ দ্রুত সংস্কার করার। খালের পাশে যে বেড়িবাঁধ আছিল পানির মধ্যে অনর ব্যাগিন বাগিয়ে গই তৈলে পানির মধ্যে মিশে গিয়ে গই, এই পর্যন্ত এই সরকারের এই মনে করেন অনর হন বরাদ্দ বদলে। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহমেদ জানিয়েছেন পর্যায়ক্রমে বন্যা কবলিত সকল এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়াও যেসব এলাকায় পানি নেমে গেছে সেখানে ক্ষতিগ্রস্তদের বেড়েছে দুর্ভোগ আর ভোগান্তি, অনেকের ভেসে গেছে সহায় সম্বল। নিউজ ডেস্ক, টিটিএন।